আমি আজকে ডিএম ম্যাডামের কাছে এসেছিলাম একটা ডেপুটেশন দিতে, যে আমরা সাধারণ ভোট কর্মচারী হিসাবে ট্রেনিং সেন্টারেই আমরা সুরক্ষিত নয়, এবং পরে যে ব্যক্তি আমাদেরকে আক্রমণ করছিলেন, পরে জানা গেছে তার নাম গোপাল ঘোষ, সে তৃণমূলের একজন মানে দালাল, তো সে আমাদেরকে উপরে আক্রমণ করেন। আমরা এটাই বলছি যে ট্রেনিং সেন্টারে যদি আমরা সুরক্ষিত না থাকি, তাহলে ভোট কেন্দ্রে আমরা কতটা সুরক্ষিত থাকবো? তাই মানে ভোট কেন্দ্রে যাতে আমাদের নিরাপত্তা দেওয়া হয় এবং সেন্ট্রাল ফোর্স দিয়ে দেওয়া হয়, এবং সেন্ট্রাল ফোর্স যাতে দেওয়া হয় তার জন্যই আমরা আজকে ডিএম ম্যাডামের কাছে রিপোর্টেশন দিতে এসেছি। ম্যাডাম ছিলেন না, ম্যাডামের পিএ ছিলেন, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে উনি ম্যাডামের সঙ্গে বিষয়টা আলোচনা করে আমাদের জানাবেন। একদম, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জানিয়েছিলাম, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীতে ভোট করাতে হবে। ডিভিশন বেঞ্চ এবং সর্বোপরি সুপ্রিম কোর্টও রায় দিয়েছেন। তারপরেও নির্বাচন কমিশনের আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আমরা জানতে পারছি যে তারা আমাদের সমস্ত বুথে নাকি কেন্দ্রীয় বাহিনী দেবেন না, তারা কোনো জায়গায় কিছুভাবে মানে গোলযোগ করার চেষ্টা করছেন এবং শাসক দলের সাথে হাত মিলিয়ে হয়তো কিছু করার চেষ্টা করছেন, সেটা আমরা অভিযোগ পাচ্ছি। তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন, নমিনেশন তুলতে গিয়ে আমাদের একজন সহকর্মী শুধু নমিনেশনের ফর্ম দিয়েছিলেন বলে তার নাকে ঘুষি মারা হয়েছে, এবং আমাদের পুলিশ কর্মচারীদের দেখছেন যে প্রতিনিয়ত কীভাবে আক্রান্ত হতে হচ্ছে। আমরা যে শুধুমাত্র ভোটকর্মী হিসাবে আমরাও যে নিরাপদ নয়, সেটাও প্লাস আমাদের যে পুলিশ কর্মচারী আমাদের বন্ধুরা আছেন তাদেরও তো পরিবার আছে, তারাও বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, মাথা ফাটছে, তারাও হয়তো মানে অর্ডারের বলে চলে যাচ্ছে, তাদেরও নিরাপত্তার প্রয়োজন আছে। সেই জন্য আমরা চাই শান্তিপূর্ণভাবে ইলেকশন, একটাও যেন প্রাণ না সেখানে হানি ঘটে, সেইটাই হচ্ছে আমাদের মূলত দাবি। কোর্ট রায় দিয়েছে, তারপরেও সরকার মানে নির্বাচন কমিশন এরকমভাবে আচরণ করছে, আমরা তীব্র চিৎকার জানাই। আপনারা ভোট করেছেন এবারে যে পঞ্চায়েত নির্বাচন, একদমই তাই, মানে আগে আমরা এরকম দেখিনি যে আজকে ভোট ঘোষণা হলো আগামীকাল থেকে নমিনেশন শুরু, এত দ্রুত এত কিছু করা এবং তারপরে আমাদেরকে যে এইভাবে চাপিয়ে দেয় বিভিন্ন কাজের, এর মধ্যেই আমরা কিছু মানে খুঁজে পাচ্ছি যে মানে সরকার এবং নির্বাচন কমিশন একত্রিত হয়ে একটা এমন কিছু করতে চাইছে যাতে করে যেন মনে হচ্ছে যেন একটা সার্কাসের মতো পরিস্থিতি। আমার নাম সৈকত ঘোষ, আমি হুগলি জেলা যৌথ মঞ্চের উপকণ্ঠ।